আগের ভিডিওতে আমরা দেখেছি এনজিপি স্টেশন থেকে দার্জিলিং যাওয়ার ফুল ডিটেলস, দার্জিলিং যাওয়ার ফুল জার্নি, এছাড়াও যেতে যেতে অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য। আর ট্রাই করেছি দার্জিলিংয়ের স্পেশাল জুসি মোমো, এছাড়াও দার্জিলিং পৌঁছে আমরা কোন হোটেলে থেকেছি, দার্জিলিং স্টেশন, দার্জিলিংয়ের মেল রোড, দুপুরের খাওয়া দাওয়ার সমস্ত ডিটেলস তোমাদের সাথে আলোচনা করেছি। ভিডিওটা আই বাটনে দেওয়া আছে, দেখে নাও। গুড মর্নিং সবাইকে। আর বুঝতেই পাচ্ছ এতটা ঠান্ডা, সকালবেলা মোটামুটি ফ্রেশ হয়ে গ্লাভস পরে কম্বল টম্বল গায়ে দিয়ে বসে আছি, বাট বাইরের যে ভিউটা আছে জাস্ট ফাটাফাটি ভিউ, তোমাদের একটু দেখাচ্ছি দেখো। ভিউটা তো তোমরা এনজয় করে নিলেই, এবার মেল রোডের দিকে যাব। এখন মোটামুটি বাজে সকাল 8:30, আমি ফ্রেশ হয়ে গেছি, সবাই ফ্রেশ হোক, দেন ব্যাক করছি। দার্জিলিং ডে 2, এখন দাঁড়িয়ে আছি হচ্ছে মেল রোডের সামনে। আর আজকে আই হোপ মেলে কিছু অনুষ্ঠান আছে, এখানে গান বাজনা বাজছে। আর এইদিকে দেখতে পাচ্ছ পুরো মেল রোড এখন মোটামুটি ফাঁকাই আছে। আর এই যে হ্যালো হ্যালো বলতে পারছো, তো হ্যালো হ্যালো চলতে থাকো, আমি একটু চা খাই, তোমরা এনজয় করতে থাকো মেল রোডে মর্নিং ভিউ। আর এইদিকে পরিবেশটা দেখতেই পাচ্ছ, জাস্ট ফাটাফাটি একটু আগে অব্দি কাঞ্চনজঙ্ঘা ভালো করে বোঝা যাচ্ছিল, বাট এখন একটু মেঘলা হয়ে গেছে। আমি যদি দেখতে পাই ইন্টারেস্টিং পার্ট আসলে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। চা খাওয়া কমপ্লিট, আর এখন আমি যাব লোকাল কিছু ব্রেকফাস্ট ট্রাই করতে। আর আমি এখন মেলের সামনেই দাঁড়িয়ে আছি, এদিকে অনুষ্ঠান চলছে, এখানে সবাই খেলছে। আর এদিকে হচ্ছে নিউ মহাকাল মার্কেট, আর এখান থেকে নাচতে নাচতে দুজন আসছে ভিডিও ফিডিও কমপ্লিট করে, এত বেশি নাচার দরকার নেই। তো চলো দেখতে থাকো ভিডিওটা, আশা করি তোমাদের ভালো লাগবে। আর আজকে ব্রেকফাস্ট, স্ট্রিট ব্রেকফাস্ট বা যা যা আর কি খাই সব কিছুই তোমাদের সাথে এক্সপ্লোর করবো। আর ভিডিওটা একটু বড় হলে হতে পারে, বাট হ্যাঁ তোমাদের কিন্তু ভালো লাগবে, দেখতে থাকো। আর এখানে জাস্ট ডগিটাকে দেখো, এইরকম এইরকম দেখতে, এগুলো হচ্ছে এখানকার স্ট্রিট ডগ। হ্যাঁ এখানকার স্ট্রিট ডগ হচ্ছে এইরকম টাইপের, তো বুঝতেই পারছো মানে আলাদাই একটা এক্সাইটমেন্ট। ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাও, যদি ভালো লাগে লাইক করো, শেয়ার করো, চ্যানেলটা মাস্ট সাবস্ক্রাইব করো, কারণ দারুণ দারুণ ট্রাভেল প্লাস ভিডিও তোমাদের জন্য আসছে। জাস্ট দারুণ ভিউ। অলরাইট, তো আই লাভ দার্জিলিংয়ের সামনে ছবি টবি তোলার পর এখন আমি দাঁড়িয়ে আছি এই জায়গাটাতে। আই হোপ তোমরা জায়গাটা চিনতে পারছো, আমি বলবো না, কমেন্ট করে তোমরা জানাও যে এই জায়গাটা কোনটা। আর দারুণ ভিউ, জাস্ট অসম ভিউ। এবার আমরা এই সামনের নিচু রাস্তাটা দিয়ে মার্কেটের দিকে যাব, গিয়ে ট্রাই করব কিছু স্ট্রিট ফুড, দেখতে থাকো ভিডিওটা একদম লাস্ট অব্দি। রাস্তাটা দেখতে পাচ্ছ, আমি ওই ওপরে রাস্তাটা দিয়ে, ওই ঢালু রাস্তাটা দিয়ে হেঁটে হেঁটে এখন এই সামনের দিকে যাচ্ছি। মানে এখানে রাস্তায় না মানে মোটামুটি যদি একদিন পুরো হাঁটা আর নামা হয় মানে ভুঁড়ি কমে যাবে। যাদের আর কি খেয়ে খেয়ে ভুঁড়ি বেড়ে যাচ্ছে, তারা একদিন দার্জিলিংয়ে আসো, মোটামুটি 3 দিন মতো থাকো, হেঁটে যাতায়াত করো, ভুঁড়ি ফুড়ি কমে বাড়ি চলে যাবে, এটা আমি গ্যারান্টি দিচ্ছি সেটা। ওকে, তো এখানে লোকাল স্ট্রিট ফুডে সকালবেলা পেয়েছি, এটা হচ্ছে আলুর চপ, আর এটা হচ্ছে এগ চপ, 2 পিস 15 টাকা, এটা 5 টাকা পিস। তো গরম গরম এখানে ভাজা হচ্ছে, আর এই আন্টি বানাচ্ছে এখানে। এই হচ্ছে আলুর চপ আর ডিম চপ, একটা একটা করে নিয়ে নিচ্ছে, এবার আমি একটু ট্রাই করে দেখি, সাথে একটা চাটনিও দিয়েছে সুন্দর। তো আমি ফার্স্টে একটু আলুর চপটা ট্রাই করি। ভালো হবে কিন্তু, ঝাল ঝাল আছে এখানে। আমি বেসিক্যালি দেখেছি যে কোনো খাবার প্রচণ্ড ঝাল আছে, কারণ ঠান্ডা ওয়েদার তো। আর আমাদের ওদিকের আলুর চপের থেকে একদম ডিফারেন্ট, ভেতরে আলুর যে পুরটা আছে পুরোপুরি ডিফারেন্ট, দেখতেই পাচ্ছ এখানে। এটা খাই একটু,
আর এরপর এখানে আছে হচ্ছে ডিমের চপ, এই হচ্ছে ডিমের চপ। এখানে হাফ ডিম দিয়েছে, এই যে হাফ ডিম দেখতে পাচ্ছ, সাথে আলুর কুটটা আছে, আর ব্যাটারটা বেশ মুচমুচে, দারুণ খেতে, সত্যিকারের দারুণ খেতে। তো এখানে চপ বাজারের সামনে এই আন্টির দোকান, আন্টি কিন্তু এখন ডিমের চপ বানাচ্ছে। আন্টি ডিমের চপ তো, ইয়ে ডিমের চপ হ্যাঁ, ওকে, বহুত টেস্টি তা, টেস্টি হ্যায়, বহুত টেস্টি তা, হম লোগো কে ইয়া পর ইতনা টেস্টি নেই মিলতা, নেই মিলতা না, আন্টি মেহনত করতা হ্যায় না, হ্যাঁ আন্টি মেহনত করতা হ্যায় আর মেহনত কা ফল ইয়ে হ্যায়। অলরাইট, তো আলু চপ ট্রাই করে আমরা নিচ থেকে অনেকটা হেঁটে, এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ পুরো নিচে অনেকটা হেঁটে, দেন একটা লোকাল দোকানে এসেছি যেখানে আমরা ব্রেকফাস্ট করব। পরবন্দা অবস্থা কেমন? শেষ পরবন্দা, শেষ, এত হেঁটেছে বলছে আর ঘুরবে না। পাঁচখানা জিনিস পড়েছি, প্রথমে একটা কর্তুল পড়েছি, তারপরে একটা শার্ট পড়েছি, তারপরে সাদা জুতো পড়েছি, থার্মাল পড়েছি, তারপরে এই হাঁটছে, তারপরে হাঁটছি, ভেবে যাচ্ছি, কিন্তু এটা ক্লান্তি হচ্ছে। তোমার কেমন লাগছে? আমাদের কলকাতায় অতটা পাওয়া যায় না, এখানে খুব ফেমাস আর কি। তার সঙ্গে আমরা এখানে চিকেন পরোটা নেবো, যেটাও ফেমাস। অলরাইট, তো এই হচ্ছে প্রাইস লিস্ট, একটু দেখে নাও। অলরাইট, তো এটা হচ্ছে আলুর দম। এখানে এখানে কেমন আলুর দম এটা আমি জানি না, এই যে ছোট ছোট এরকম আলু আছে, সাথে ঝুড়ি ভাজা দিয়েছে, আর এরকম গ্রেভি দেখতে পাচ্ছ, এটার দাম হচ্ছে 10 টাকা, নতুন টাইপের একটা জিনিস। তো চলো একটু ট্রাই করে দেখি। এখানকার ছোট ছোট পাহাড়ি আলু দিয়ে করা, এই যে দেখতে পাচ্ছ ছোট ছোট পাহাড়ি আলু, মোটামুটি 5-6 পিস মতো দেওয়া আছে, তার সাথে ঝুড়ি ভাজা আর গরম গরম এরকম স্যুপ। অলরাইট, তো আমি একটু ফার্স্টে স্যুপটা ট্রাই করে দেখি, দারুণ খেতে, একটু আলুটা দিই, গরম গরম পুরো স্যুপের কাজ করছে একদম, এরকম ঠান্ডার মধ্যে। আর ঝুড়ি ভাজাটা একটু মুখের মধ্যে পড়ছে মুচমুচে, বেশ ভালো খেতে। এছাড়া আমি ওয়াই ওয়াই নুডলস নিয়েছি একটা, আর তার সঙ্গে হচ্ছে চিকেন পরোটা, এখানে খুব ফেমাস একটা আইটেম, দেখতে থাকো। আশা করি তোমাদের ভালো লাগছে, ভিডিওটা কেমন লাগছে আমার এক্ষুনি কমেন্ট করে জানাও, আর যদি ভালো লাগে চ্যানেলটা কিন্তু মাস্ট সাবস্ক্রাইব করে নিও। দাদার এই ছোট দোকানে ট্রাই করতে পারো, ভালো ভালো টেস্টি খাবার পাওয়া যায়। এই হচ্ছে চাউমিন এখানে আছে, আর আমার খাবারগুলো হয়ে গেছে, তো ট্রাই করে দেখি। দাদা একবার হ্যালো বল দিজিয়ে। হ্যালো, দেখতে পাচ্ছ আরো খাবার আছে এখানে, চাউমিন আছে যেটা আমরা ট্রাই করব রাত্রিবেলা স্ট্রিট ফুড এপিসোডে, আর এই হচ্ছে আমাদের শেফালি চিকেন পরোটা যাকে বলে, আর দাদা এখানে ওয়াই ওয়াই নুডলস তৈরি হচ্ছে, তাই তো? অলরাইট, তো এগ ওয়াই ওয়াই নুডলস, ভাই ইয়ে কি আছে, চিকেন কা, হ্যাঁ চিকেন কা, চিকেন কা সু, চিকেন স্যুপ ডাল দিয়া, ওকে চিকেন স্যুপ ডাল কে তোমাদের কেমন টেস্ট সবকিছু জানাবো। ওকে ভাইয়া, আমাদের বললো যে সসেজ ট্রাই করতে, এটা হচ্ছে এখানের একদম হোম মেড, দাদা নিজে বানায় চিকেন সসেজ, তো একটা ট্রাই করে দেখি। এটা হচ্ছে 20 টাকা করে পিস, তাই তো? 20 টাকা পিস। সমস্ত খাবার এসে গেছে, এটা হচ্ছে শেফালি বা চিকেন পরোটা, তার সাথে হোম মেড সসেজ, আর এই হচ্ছে ওয়াই ওয়াই নুডলস যেটা এগ চিকেন দিয়ে করা, আর এটা হচ্ছে স্পেশাল চাটনি এখানকার। তো চলো একটু টেস্ট করে দেখি। আমি ফার্স্টেই দাদার বানানো এই হোম মেড সসেজটা ট্রাই করে দেখি, আর এই চাটনি দিয়ে যেটা হচ্ছে স্পেশাল চাটনি। এরপরে চাট মশলা দিয়েছে, দারুণ খেতে। আর এরপর আমি ট্রাই করবো হচ্ছে চিকেন পরোটা বা শেফালি যাকে বলে, ভেতরটা জাস্ট দেখো, ভরপুর চিকেন আছে একদম, জাস্ট দেখো। আর আমি কিন্তু হাতও ভালো করে স্যানিটাইজ করে নিয়েছি, তো চাটনি দিয়ে ট্রাই করি। দারুণ খেতে, এই একটু আছো, বেশ ভালো। এরপর
আমি একটুখানি ট্রাই করবো ওয়াই ওয়াই নুডলস। এটা হচ্ছে এখানে স্পেশাল আইটেম দেখতে পাচ্ছে এগ চিকেন স্টু এসব দিয়ে করা। চল একটু ট্রাই করে দেখি গরম গরম। হালকা ঝাল ঝাল একদম ঠিকঠাক দারুণ। ওকে এখানে ছোট ছোট চিকেনের টুকরো দেখতে পাচ্ছ আর এগ তো প্রচুর পরিমাণে আছে আর স্যুপটা জাস্ট ফাটাফাটি। ব্রেকফাস্টটা দারুণ হলো সত্যিকারের, দারুণ ব্রেকফাস্ট করলাম। দেখি আর যদি কিছু পাই দেন ব্যাক করছি। এই যে দেখতে পাচ্ছ কাঞ্চনজঙ্ঘা, হ্যাঁ বাট ফাইনালি এখানে আসার ফলে আমরা কাঞ্চনজঙ্ঘা দেখতে পেয়েছি। অলরাইট, তো খাওয়া দাওয়া কমপ্লিট, আমি এখন হোটেলের দিকে যাচ্ছি। ব্রেকফাস্ট করে পুরো পেট ভরে গেছে। কী কী খেয়েছি, কী ব্যাপার, কত প্রাইস, সমস্ত কিছু তোমাদের দেখিয়ে দিয়েছি। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। আর এরপরও তো আরও নতুন নতুন ভিডিও আসছে, নতুন নতুন সিরিজ আসছে দার্জিলিংয়ের। দার্জিলিং সিরিজ কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও, বিকজ তোমরা অলরেডি দুটো সিরিজ দেখে নিয়েছো। তো দেখতে থাকো ভিডিওটা, আশা করি তোমাদের ভালো লাগবে। আর হাঁপিয়ে যাচ্ছি তার কারণ পাহাড়ি রাস্তায় ওঠা নামা করতে তো হাঁপিয়ে যাবোই, এটা তো স্বাভাবিক কথা। বাট সামনেও আবার কাজ হচ্ছে, এই খড়গড় খড়গড় আওয়াজ, একদম হোটেলের কাছে গিয়ে দেন ব্যাক করছি। চলো এখানকার লোকাল সিঙ্গারা, এখানে এই যে বানানো হচ্ছে দেখতে পাচ্ছ 10 টাকা পিস, এগুলো বেশ ভালো, কিন্তু ভালো ভালো সাইজের আছে, বড়ো বড়ো আছে। আর এই যে কাকা তৈরি করছে এখানে দেখতে পাচ্ছ, আর ওই হচ্ছে আলুর কুটটা যেটা সিঙ্গারার ভেতর দেওয়া হয় 10 টাকা পিস। এই তো তোমাদের লোকাল এখানে সিঙ্গারাও দেখালাম, আর লোকাল কিছু এখানে কিন্তু ফুচকাও আছে। এই যে এরকম ছোটো ছোটো এখানে দোকান পাবে যেখানে ফুচকা পাওয়া যায়। ঝালমুড়ি কত করে? 20 রুপিয়া। ওকে, তো 20 টাকা ঝালমুড়ি, 20 টাকা ফুচকা। তাহলে একটু ফুচকা ট্রাই করে দেখি আমরা। আর পাশে এখানে কিন্তু স্ট্রিট ফুড এখনই ওপেন হয়ে গেছে, এগুলো রাত্রে পুরোপুরিভাবে পাওয়া যাবে। অলরাইট, তো এই হচ্ছে তেঁতুল জল এখানে দেখতে পাচ্ছ, আর আলু মাখা আমাদের হয়ে গেছে। তো ফার্স্ট ফুচকা ট্রাই করে দেখি কেমন লাগছে। টু মাছ টেস্টি, দারুণ খেতে, সত্যিকারে দারুণ খেতে। ফাইনালি খাওয়া দাওয়া কমপ্লিট, তোমাদের যেতে যেতে ফুচকাও একটু দেখিয়ে দিলাম যে এখানে ফুচকা কেমন খেতে। ফুচকা দেখো, ফুচকাটা অ্যাভারেজ ছিল আলুটা, বাট জলটার মধ্যে একটা আলাদা ব্যাপার আছে। হ্যাঁ, একটু মানে তেঁতুলের ভাবটা অনেকটাই বেশি। আর আমরা এখন নিচের দিকে যাচ্ছি, আমাদের হোটেলটা ম্যাল থেকে একটু পেছন দিকে, নিচের দিকে। তো চলো, এই হচ্ছে আজকে ভিডিও যেখানে তোমাদের দেখালাম যে ব্রেকফাস্ট দার্জিলিংয়ে আমরা ব্রেকফাস্ট কী কী করলাম, কীরকম প্রাইস। মোটামুটি আমি যদি বলি দার্জিলিংয়ে একজন সকালে ব্রেকফাস্ট করতে হার্ডলি তার 50 টাকা খরচা হতে পারে, এর বেশি নয়। সে দু রকমের খাবারও খেতে পারবে মোটামুটি। আর যদি ওয়াই ওয়াই নুডলস একটা কেউ নিয়ে নেয়, ওটা যা কোয়ান্টিটি আছে একজনের জন্য এনাফ, এক চিকেন দিয়ে জাস্ট 30 টাকা। তো দার্জিলিংয়ে ব্রেকফাস্ট মোটামুটি ঠিকঠাক। আর একটা কথা আমার বলা, দার্জিলিংয়ে কিন্তু স্ট্রিট ফুড যথেষ্ট ভালো, সেটার দামও যথেষ্ট ভালো, বাট রেস্টুরেন্ট একটু এক্সপেন্সিভ যেহেতু ট্রাভেল জায়গা একটা, বুঝতেই পারছো। ব্রেকফাস্টের ভিডিও এখানে শেষ করছি, আর একদম বড় করবো না। এবার হোটেলে যাবো, গিয়ে আমি ফোনে চার্জ দেবো, ক্যামেরাতে চার্জ দেবো, একদম চার্জ নেই, যেন আমার এডিটের কিছু কাজ করতে হবে। তারপর আমরা আবার বেরোবো, দেখতে থাকো ভিডিওগুলো নেক্সট পার্টে কী আসে। চলো আজকের মতো টাটা। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, কারণ নতুন নতুন ভিডিও আসছে আরও ট্রাভেল প্লাস ফুড নিয়ে। আর আমাদের কিন্তু 40K খুব তাড়াতাড়ি হতে চলেছে, তাই প্লিজ তাড়াতাড়ি করে দাও, দার্জিলিং সিরিজটা শেষ হতে হতে যাতে আমাদের 40K সাবস্ক্রাইবার হয়ে যায়। তো এটাই বলবো তোমাদের, তোমরা চাইলে সব কিছু পারো। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই, আবার আসবো একটা নতুন ভিডিও নিয়ে। টাটা, দেন দেখা হচ্ছে নেক্সট ব্লগে।